আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله اجره سبعين خريفا رواه البخاري সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা। যেহেতু শাবান মাস চলে আসছে, কাজেই নফল সিয়াম সম্পর্কে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি খুব ভালোবাসি। দয়া করে আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে সামনে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। পরবর্তীতে কষ্ট পাবেন এটা আমি চাই না, হয়তো বা এক সময়ে বসতে হবে, তখন মনে করবেন যে আপনারা এক সেবা আমাদেরকে এইভাবে বসালেন। তো সেই সময়ের পূর্বেই আমরা আপনাদেরকে সুন্দরভাবে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আলোচনায় সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। কেন? সিয়াম আর রোজা এক নয়। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। যেমন সলাত আর নামাজ এক নয়। সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। যেমন জাহান্নাম আর দোজক এক নয়। জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে, আর দোজক শব্দের অর্থ হল আগুন। যেমন জান্নাত আর বেহেশত এক নয়। জান্নাত মানে যেখানে সর্বধরনের সুবিধা শান্তি আছে, আর বেহেশত মানে হল স্বর্গ। যেমন আল্লাহ এবং খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর নাম, যা আগে ছিল, এখনো আছে, চিরদিন থাকবে। আর খোদা মানে নিজে এসেছে, খোদ মানে নিজ, আর আ মানে এসেছে, নিজে এসেছে। কবে এসেছে? আমরা ধরে নিই 20 বছর আগে এসেছে, তাহলে তার আগে খোদা ছিল না। আমরা ধরে নিই 3 কোটি বছর আগে এসেছে, তাহলে 3 কোটি বছর আগে খোদা ছিল না। কাজেই খোদা আর আল্লাহ এক নয়। সাথে সাথে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে।
নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই, এমনিতেই চলছে। কেউ জানে না কিভাবে চলছে, কেউ জানা প্রয়োজনও মনে করে না। আলেম ওলামাকে যদি বলা হয় যে কোরআন, আলেম ওলামাকে যদি বলা হয় যে খোদা চলবে না আল্লাহ বলতে হবে, তাহলে সেও খেপে যাচ্ছে। সাধারণ মানুষ তো রাগ করছেই। আলেম ওলামাকে যদি বলা হয় যে বেহেশত শব্দ চলবে না, জান্নাত বলতে হবে, তো তারাও খেপে যাচ্ছে। সাধারণ মানুষের তো মন খারাপ হবেই, অথচ কোরআনেও নেই, হাদিসেও নেই, কীভাবে যে চলছে আমি নিজেও বুঝি না কীভাবে চলছে। যে ধর্ম বিকৃতভাবে এভাবেই চলছে, ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যারা পাক ভারতে নিয়ে এসেছেন তারা ছিলেন চিশতি মোগল, তারা এ দেশের মাটিতে 750 বছর রাজত্ব করেছে ফার্সি ভাষায়। তরিকাপন্থীরা এদেশে ইসলাম নিয়ে এসেছে, বিকৃত ইসলাম এসেছে, তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে ইংরেজ 190 বছর। তাদের দালাল থেকেছে কাদিয়ানি, অমুসলিম তাদের দালাল থেকেছে। তাই তো আপনাকে আমি বুঝাতে পারিনি, জনগণ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, ঠাকুর যখন বিলাতে জনগণ তখন বিপদে। কিন্তু কেউ তো বুঝতে চায় না, ঠাকুর বলছে ঢাকাতে বিশ্ববিদ্যালয় হবে কেন, ওটা কাবা ঘর বানাও, তবু তোমার নাকি ঠাকুর মিটা বেটা, আমার কোনোদিন মিঠে নয়, তোমাকে মিঠে লাগে, আমাকে লাগে না। যে আমি যে মুসলিম, আমার গোস্ত মুসলিম, আমার রক্ত মুসলিম, আমার নীতিগতি মুসলিম, আর তোমারটা নিচে নামতে নামতে পায়খানা হয়ে গেছে, তখন ওইটার কোনো হিসাব নাই, খারাপটাই তোমার কাছে ভালো লাগে বেটা। তোমাকে রোজা বলতে খারাপ লাগছে কেন, ভালো লাগছে কেন, সিয়াম বলতে খারাপ লাগে কেন? কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা রোজা শব্দ দেখাতে পারবে না কোরআন হাদিসে। বলা কথা ফেরত নেওয়া লাগে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, দুই এক দিনের নয়, দুই এক ঘন্টার নয়, আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 300, 350, 400 বক্তব্য আছে খালি টান দেন, আমার সামনে এগুলো রাখা খুব মুশকিল ছিল যে এই ছেলেটা আমার বাম দিকে বসে আছে, এরা দূর থেকে আমার বক্তব্য নিত। তারপর শুনি যে নেটে আমার বক্তব্য পাওয়া যায়, কিভাবে হলো তা আমি বুঝতে পারলাম না। তো দেশ বিদেশের লোক শোনে, তখন ধীরে ধীরে একটু নরম হলাম, যার কারণে এগুলো সামনে, আজও কেউ সহজে ছবি নিতে পারে না। সাত করে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। সাদ্দাদের কাহিনী মিথ্যে কথা 20 বছর আগে বলেছে, কিয়ামত পর্যন্ত সময় আছে, এমন কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে সাদ্দাদের কাহিনী সত্য? আরে সাদ্দাদের কাহিনী সত্য মিথ্যা বহু দূরের কথা, সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটা খুঁজতে সময় দিয়েছি 6 মাস। দেখি কাঞ্চন সহ, কালনিবাজার সহ সারা বাংলাদেশের আলেম ওলামাকে সময় দিলাম, ভারত বাংলাদেশ পাকিস্তান মহাভারতকে সময় দিলাম, দেখি 6 মাস সময় কোথায় তার কাহিনী আছে। কাহিনীর জন্ম নয়, এমনিতেই চলছে। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে হুসাইন যখন কারবালাতে শহীদ হচ্ছেন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন, ফাতেমা কাঁদবেন কি করে?
এই কোন ধরনের ধর্ম? আশ্চর্য ধর্ম, কেউ কিছু বলে না, ধর্ম নাকি এমনিতেই চলে, চলছেও তো। বইয়ে লেখা কথা আমি আপনাকে শুনিয়েছি যে রাস্তা দিয়ে আমাদের নবী হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত, বুড়ির পায়ে নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখেন ঠিকই বুড়ি অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবারে নগদ মিথ্যে, দুই একদিন সময় দিনই, কিয়ামত পর্যন্ত সময় থাকলো, কোনোদিন প্রমাণ হবে না। জাতিকে ফাঁকি দিতে আসিনি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে অন্তত জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজকে আপনাদের সামনে আলোচনা হবে 15ই শাবান, সেইটা সামনে রেখে আজকে আলোচনা হচ্ছে নফল সিএম। 27শে রজবের রোজা যদি সারা পৃথিবীর মানুষ থাকে, সারা পৃথিবীর মানুষই পাপি, এমন কোন হাদিস 27শে রজবের প্রমাণ হবে না যেটা আল্লাহ রাসূল রোজা থেকে ছিলেন, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। দেখি এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে আকাশের নিচে আর জমিনের উপরে প্রমাণ দিতে পারে আল্লাহর নবী 27শে রজব রোজা ছিল। 27শে রজব রোজা যদি প্রমাণ হয়ে যায়, অন্তত আমি আব্দুর রাজাক সেদিন থেকে জাতির সামনে আর কোনোদিন দাঁড়াবো না।